হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা সুন্দর স্ন্যাক রেসিপি নিয়ে এসেছি, মিঠি মাথরি। মিঠি মাথরি খেতে ভীষণ টেস্টি হয়। হালকা ঝাল মিষ্টির এই স্ন্যাক চা কফি কিংবা শুধু শুধু খেতেই খুব ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকে মিঠি মাথরি বানাতে কি কি লাগছে। মিঠি মাথরি বানাতে প্রথমে আমরা নিয়ে নিয়েছি ময়দা 350 গ্রাম, চিনি 150 গ্রাম, সুজি 65 গ্রাম, তিল 80 গ্রাম, ভেজিটেবল অয়েল 90 ml। এবারে একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আমরা তিল লো হিটে ড্রাই রোস্ট করে নেব। 2 থেকে 3 মিনিট তিল লো হিটে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। তিল হালকা ফুলে ওঠা অবধি আমাদের ড্রাই রোস্ট করতে হবে। দেখতেই পাচ্ছ তিল আগের থেকে হালকা ফুলে উঠেছে, তার মানে তিল ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবারে তিল আমরা তুলে নিচ্ছি। তিল ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবারে তিল ভালো করে ঠান্ডা করে নিয়ে 2 টেবিলস্পুন ড্রাই রোস্ট করে রাখা তিল সরিয়ে রাখতে হবে, আর বাকি তিলটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। এবারে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি 150 গ্রাম চিনি। চিনিও ভালো করে গ্রাইন্ড করে একদম ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। আমাদের চিনি সুন্দর করে গ্রাইন্ড করে পাউডার বানানো হয়ে গেছে। এবারে গুঁড়ো করে রাখা এই চিনি একটা গ্লাসে আমরা ঢেলে দিচ্ছি। চিনিটা গ্লাসে দেওয়ার পরে ঢেলে দিচ্ছি জল রুম টেম্পারেচারে 1/2 কাপ। জল দিয়ে ভালো করে চিনিটা জলে গুলে নিতে হবে। ভালো করে গুলে নিয়ে চিনিটা আপাতত অবধি সরিয়ে রাখছি। এবারে একটা থালায় ঢেলে দিচ্ছি ময়দা 350 গ্রাম, সুজি 65 গ্রাম, দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা তিল। তিল ড্রাই রোস্ট করার পর আমরা যে 2 টেবিলস্পুন তিল সরিয়ে রেখেছিলাম সেই তিলটা এবার এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বড় এলাচের দানা 1 টিস্পুন, ঝালের জন্য দিচ্ছি আমরা রেড চিলি পাউডার 1/4 টিস্পুন, লঙ্কা গুঁড়ো কিন্তু বেশি দেবে না, খুব অল্প ঝাল হবে। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 পিঞ্চ। এবারে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল 90 ml, তেল ভালো করে ময়দায় মিশিয়ে নিতে হবে। তেল ভালো করে ময়দায় মেশানো হয়ে গেলে খানিকটা ময়দা হাতের মুঠোয় নিয়ে একটা বল শেপ দিয়ে হালকা চাপ দিতেই যদি ভেঙে যায় এইভাবে, তাহলে বুঝবে যে ময়দা আর তেল খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ময়দা আর তেল ভালো করে মেশানো হয়ে গেলে আমরা একটু আগে যে চিনির জলটা বানিয়েছিলাম এবার সেটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনির জলটা অল্প অল্প করেই দিয়ে মেশাবে, একসাথে পুরোটা দিয়ে দেবে না। ভালো করে মেশানো হয়ে গেছে, আমাদের ডো টাইট হয়েছে। মিঠি মাথরির ডো কিন্তু টাইট হয়, খুব সফট হবে না, আবার খুব বেশি টাইটও হবে না। আমরা যেরকম দেখাচ্ছি এরকমই টাইট ডো হবে। এবার এই ডোটা ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রাখতে হবে। 20-25 মিনিট আমাদের মিঠি মাথরির ডো ভালো করে ঢাকা দিয়ে রাখা ছিল। এবারে ঢাকনা খুলে 2-3 বার ডোটা ভালো করে মেখে নেব। এই বড় ডোটা দুভাগে ভাগ করে তার থেকে ছোট ছোট বল আমরা কেটে নেব। একটা ছোট ডো বল হাতের তালুর মাঝখানে রেখে একটা গোল শেপ দিয়ে তারপরে হালকা হাতে বুড়ো আঙুলের সাহায্যে কিংবা হাতের তালুর নিচের সাইডের সাহায্যে হালকা হাতে চেপে একটু ফ্ল্যাট করে নিতে হবে। খুব বেশি পাতলা হবে না, মাছিটা যাতে খানিকটা মোটা থাকে ঠিক যেমন দেখতে পাচ্ছ।
এবারে একটা ফর্কের সাহায্যে অনেকগুলো হোলস মিঠি মাঠরিতে করে নিতে হবে, যাতে মিঠি মাঠরি ভাজার সময় ফুলে না ওঠে। আর এইভাবে বাকি ডো বলগুলো হাতের তালুর মাঝখানে নিয়ে একটা গোল শেপ দিয়ে হালকা হাতে চেপে একটু ফ্ল্যাট করে নিতে হবে। একটু মোটা থাকবে, খুব পাতলা হবে না। আর তারপরে একটা ফর্কের সাহায্যে অনেকগুলো হোলস করে নিতে হবে। মিঠি মাটরি ডিপ ফ্রাই হবে, তাই পরিমাণ মতো কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। মাটরিগুলো ভাজা শুরু করার আগে একটা ছোট্ট ডো বল তেলের মধ্যে লো হিটে প্রথমে দিয়ে দেবে। যদি দেখো ডো বলটা দেওয়ার সাথে সাথে বাবলস ভালোভাবে উঠে আসছে, ঠিক যেমন দেখতে পাচ্ছ, তাহলে বুঝবে যে তেল একদম ভালোভাবে গরম রয়েছে মিঠি মাটরি ভাজার জন্য। তেল ভালো করে যেহেতু গরম হয়ে গেছে, তাই জন্য আমরা লো হিটে মিঠি মাটরিগুলো ভাজা শুরু করে দিচ্ছি। মাটরিগুলো তেলে দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবে না, এক মিনিট লো হিটে নিজেদেরই ভাজতে দেবে। এক মিনিট পর খুব সাবধানে অন্যদিকে উল্টে দেবে। আর এইভাবেই উল্টে পাল্টে নিয়ে আমরা মিঠি মাটরিগুলো ভেজে নেব। মিঠি মাটরি এরকম গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি আমাদের ভাজতে হবে। এবারে আমরা মিঠি মাটরিগুলো তুলে নিচ্ছি। মিঠি মাটরি কিন্তু একদম লো হিটেই ভাজবে, হাই হিটে বা মিডিয়াম হিটে ভাজবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর তেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়বে না, তেলে দিয়ে এক মিনিট লো হিটে নিজেদের ভাজতে দেবে। তারপর আস্তে করে উল্টে দিয়ে অন্যদিকটা হয়ে গেলে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। আর তারপরে মিঠি মাটরিগুলো তুলে নেবে। মিঠি মাটরি ভাজার পরে ঠান্ডা হয়ে গেলে একটা এয়ার টাইট কন্টেনারে রেখে এক থেকে দেড় মাস ভালোভাবে রেখে খাওয়া যায়। আমাদের মিঠি মাটরি একদম রেডি হয়ে গেছে। হালকা ঝাল, হালকা মিষ্টি এই স্ন্যাক চা কফি কিংবা শুধু শুধু খেতে খুব ভালো লাগে। ভীষণ ক্রিস্পি আর টেস্টি খেতে হয়েছে। রেসিপিটা অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লাগবে তোমাদেরও। আজকের এই মিঠি মাটরির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল বং ডেলিশে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েনসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।